সফলভাবে পারফরমেন্স টেস্ট সম্পন্ন করলো দেশের প্রথম মেট্রো রেল। রবিবার 11:52 উত্তরার দিয়াবাড়ি থেকে পল্লবীর উদ্দেশ্যে রওনা দেয় মেট্রো রেল। ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ এবং পল্লবী স্টেশন ঘুরে আবার উত্তরা উত্তর স্টেশনে ফেরত আসে ট্রেনটি। বাংলাদেশের প্রথম এলিভেটেড মেট্রো রেলের পারফরমেন্স টেস্টের সাক্ষী ছিলেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী। তার অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকে স্টার অন দ্য স্পট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজকে ডিপোতে সবুজ পতাকা প্রদর্শন করে এই যে পরীক্ষণ কার্যক্রম সেই পরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন। সেখানে তিনি যেটি বলেছেন যে আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই এই যে তরুণ প্রজন্মের যে মেট্রো রেল সেটি উদ্বোধন হবে। তিনি যেটি বলেছেন যে আজকের মধ্যে দিয়ে যে এই যে পারফরমেন্স টেস্ট শুরু হলো সেটি অন্তত 6 মাস চলবে। এই 6 মাস পারফরমেন্স টেস্টের পরে যেটি হবে সেটি হবে ইন্টিগ্রেটেড টেস্ট, এবং সেই ইন্টিগ্রেটেড টেস্ট চলবে প্রায় 3 মাস। সেই 3 মাস ইন্টিগ্রেটেড টেস্টের পরে আপনার 5 মাসের জন্য ট্রায়াল রান হবে, অর্থাৎ প্রায় 14 মাস বিভিন্ন ধরনের টেস্ট এবং ট্রায়াল রানের পর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রো রেলের প্রথম যে অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁ অংশ প্রায় 11 কিলোমিটার অংশ যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 20 কিলোমিটারের এই মেট্রো ট্রেন যেটি বাস্তবায়িত হচ্ছে প্রায় 22,000 কোটি টাকার প্রজেক্টের আন্ডারে, সেটি কিন্তু একটা পূর্ণতা পাওয়ার দিকে যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত যে 9টি স্টেশন সেটির বেশিরভাগেরই কিন্তু ভিত্তি স্থাপনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং এরপরে সেই আমাদের যে টেস্ট রান সেটি কিন্তু শুরু হলো আজকে।